যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একটা ছেলে, কত সুন্দর তার চেহারা, একেবারে চেহারায় যেন নূর ঝলকাচ্ছে তার চেহারায়, কত ভদ্র, কত সুন্দর। ফার্স্ট ইয়ার যাই, সেকেন্ড ইয়ার যাই, যাওয়ার পরে শুরু হয়, অবশেষে যখন ফাইনাল ইয়ারে উঠে অনার্স, তখন সেটা লাশ হয়ে বুক ভরা আশা নিয়ে যায়, আর একবার নিরাশ করে বের হয়ে ক্যাম্পাসের থেকে বেরিয়ে বাড়িতে যায় লাশ হয়ে, হয় না? এই হত্যার হোলি খেলা চলছে। 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন, ওলা তাকতুল আওলাদাকুম, কয়টা হলো? বলে পাঁচটা, ওলা তাসু বিমারুফিন, সৎ কাজের ক্ষেত্রে তোমরা অবাধ্যতা করো না। এই ছয়টা হলো ব্যক্তিগত কর্মসূচি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী, কিছু নাস্তিক মার্কা ঠাকাস আছে, তারা নাকি বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়, তারা নাকি সুশীল সমাজ, সুশীল মানে কি জানেন? ওরা সমাজকে কি করে সুশীল সমাধি করে। আমি ব্যাখ্যা করি, এটা এই নাস্তিক মার্কা লোক বলে, ধর্ম কেন রাজনীতিতে ঢুকবে, ধর্ম কেন অর্থনীতিতে ঢুকবে, ধর্ম কেন সমাজনীতিতে ঢুকবে, ধর্ম কেন পরিবার নীতিতে ঢুকবে, এটা হলো মন্দির আর গির্জার মসজিদের ব্যাপার, এখানে বসে আল্লাহ আল্লাহ করবে, মসজিদ থেকে বের হলে ধর্মের কোনো কাজ নাই। আর আমরা মুসলিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি যেমন মসজিদের ইমাম তেমনি তিনি রাষ্ট্রনায়ক, তিনি যেমন রাষ্ট্রনায়ক তেমনি তিনি সেনানায়ক, তিনি যুদ্ধের মাঠের সেনাপতি, তিনি সব সৈন্য পালিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উটের পিঠে সহিহ বুখারী হাদিস দাঁড়িয়ে বলছে, আনি নাবিয়্যুন আনি ইবনে মুত্তালিব ওয়ালা কাযিব, আই আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, আমার দাদা হলো আব্দুল মুত্তালিব, আমি ভীতু নই, সব পালাতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনানায়ক, তিনি সেনাপতি, এক হুংকারে কাফেরদের গোষ্ঠী ভয়ে ভীতু হয়ে গেছিল আর তারা আগাতে পারেনি, তিনি একজন সেনানায়ক, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি একজন রাজনীতিবিদ। আমরা ইসলামকে মনে করি যে সর্বজনীন, তুমি এক ক্ষেত্রে কাজ করছো কেন? টোপ খেয়ে বলছি, কাদের টোপটা খেয়েছি? কিছুক্ষণ আগে বললাম না, সেকুলারিজম টোপ হলো রিলিজন শুড নট বেল আউট কামিং টু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড, এই বাক্যটা। ধর্ম রাজনীতি থাকবে না, অর্থনীতি থাকবে না, সমাজনীতি থাকবে না, রাজনীতি থাকবে না, এটা শুধু থাকবে কোথায়? ম্যান অ্যান্ড গড, আধ্যাত্মিক ব্যাপার মাত্র, এটা আধ্যাত্মিক ব্যাপার। যে না এই টোপ যেটা খাবে, এটা যাকে বিশ্বাস করবে, সে মমিন না, সে কাফের, সে তাগুত একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি কি মনে করেন পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন মনীষী, কোন ফকি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সমাজ প্রতিষ্ঠা করতে পারে নি? তার যুগ ছিল সাহাবীদের যুগ, ছিল তাবেঈদের যুগ, ছিল স্বর্ণযুগ। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাসে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আপনি কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আপনি মুহাম্মদের জীবনী পড়ুন, আপনাকে কে বলেছে ব্যারিস্টার হন? নফল কাজকে করতে বলেছে আপনাকে, ফরজ কাজ ছেড়ে দিয়ে নিজের সতর না ঢেকে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছেন, তাই না? তাই তো হয়েছে। আমাদের অভ্যাস, আমরা দাবি করি মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে জানি না। পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেগুলো পড়েছেন, যে জিনিস পড়েছেন আপনারা, ওই জিনিস দিয়ে যদি আপনি কুলুফ নেন তাও পবিত্র হবেন না। আপনারা সারাদিন কি পড়েন? কোরআন পড়েন, হাদিস পড়েন? এই নাস্তিকরাই সমাজে, যারা নাস্তিক, আজকে আমি যারা রাষ্ট্রযন্ত্র আছে তাদেরকে বলবো, আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনার রাষ্ট্র চালাচ্ছেন, এই নাস্তিকদের যদি সুযোগ দেন, আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতা এরা রাখবে না, এটা মনে রাখবেন। আমরা বাংলাদেশের এক চুল মাটি কারো হাতে চলে যাক, আহলে হাদিসের এটা চাইবে না।
অসম্ভব এটা। এজন্য বললাম নাস্তিকদের প্ল্যান যেটা, ওই প্ল্যানকে আপনাকে খণ্ডন করতে হবে। ইংরেজরা সফল হয়েছে এই জায়গায় এসে। দেখেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একজন বিজ্ঞানী সর্বক্ষেত্রে, তার প্রমাণ এই ব্যক্তিগত কর্মসূচি দিলেন। পরের বছর আসলেন 75 জন সাহাবি, এটা হলো 92 বর্ষে, আমি সিরিয়াল বলছি। এই তিনবারই আসলেন, 6 জনের নেতা ছিলেন যিনি আসাদ বিন জিরারা 24 বছরের বয়স, তখন 23। যখন 12 জনের নেতা ছিলেন তখন আসাদ বিন জিরারা, তখন বয়স তার 25। যখন পরের বার আসেন 75 জন সাহাবির নিয়ে, তখনও তার বয়স ছিল কত? 26 বছর। তখনও তিনি নেতা আসাদ বিন জিরারা, তরুণ মানুষ। হ্যাঁ, টমাস কার্লাইল এডিনবার্গে বসে 1940 সালে ভাষণ দেওয়ার সময় তিনি এই আকাবায়ে কুবরার ভাষণ তুলে ধরে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের নবী মোহাম্মদ সফল হওয়ার মূল কারণ হলো তিনি একটা তরুণ কাফেলা তৈরি করেছিলেন, যার কারণে 100 বছরের মধ্যে সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত ইসলাম বিজয় লাভ করলো, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিজয় লাভ করলো। তিনি তৈরি করেছে তরুণদেরকে, আমাদেরও টার্গেট তাই। যদি আমি দাবি করি, বক্তব্যে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 75 জন সাহাবীকে 5টা কর্মসূচি দিলেন। বলুন তো আগে কর্মসূচি কয়টা ছিল? কয়টা? 6টা। এবার 75 জন সাহাবীর সামনে কর্মসূচি দিচ্ছেন 5টা। মুস্তাদে আহমদের লম্বা হাদিস, প্রথম এবার বলছেন, তোমরা আমার কাছে বলো আলাসামি ওয়া তাআহ, যিনি আমাদের নেতা হবে তার কথা শুনবো এবং মানবো, 1 নম্বর। 2 নম্বর বললেন, ওয়ালা নাফকাতে ফিল উসরি ওয়াল ইসরে, দেখো তোমরা দরিদ্র হও, ফকির হও, ধনী হও, সর্বশ্রেণীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করবেন, টাকা ছাড়া কিছুই হয় না। রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, টাকা ছাড়া দাওয়াত চলে না, যতই আপনি বাড়াবাড়ি করেন না কেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী কেন নিয়ে আসলেন? প্রথম নম্বর বললেন, যিনি নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মানবে, ফিল মানসাতে ওয়াল মাকরাহে, যদিও তুমি সন্তুষ্ট থাকো অসন্তুষ্ট থাকো, নেতা যিনি তিনি বলে দিয়েছেন তুমি তার কথা শুনবে মানবে। 2 নম্বর হলো ওয়ালান নাফকাতে, আর কি করবা, খরচ করবা, ধনী হওয়া দরিদ্র হওয়া। 3 নম্বর বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা মাত্রই জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, এই কথা বললেই আমরা বলে উঠলাম, আন নাকুলা বিল হক আইনা মা কুন্না লা নাখাফু বিল্লাহ লাউমা তালাইম, আল্লাহর নবী আপনি যেটা বললেন আমরা আপনার কাছে শপথ করছি, আমরা বায়াত করছি এই মর্মে,